দেখুন, নারীদের স্পর্শকাতর স্থানগুলো সম্পর্কে জানালো গবেষক। কোন স্থানে স্পর্শ করলে নারী শিহরিত হয়ে ওঠেন বা যৌনতায় আগ্রহ বোধ করেন, কিংবা নারীদের সবচাইতে স্পর্শকাতর স্থান কোনগুলো সেটা জানার আগ্রহের কিন্তু কমতি নেই। সকল পুরুষেরই মনে এই প্রশ্ন ঘুরপাক খায়। এবার এই প্রশ্নের জবাব খুঁজতে একটু নতুন ধরনের গবেষণা চালিয়েছেন কানাডার মন্ট্রিলের একদল গবেষক। সম্প্রতি গবেষণার ফলাফল প্রকাশ করেন তারা। কানাডার মন্ট্রিলের গবেষকদের সেই গবেষণায় দেখা যায়, আলতো স্পর্শের ক্ষেত্রে নারীদের সবচাইতে স্পর্শকাতর স্থান হচ্ছে গলা ও ঘাড়, কবজির ওপরের অংশ ও ভ্যাজাইনাল মার্জিন। অন্যদিকে চাপ প্রয়োগে সবচাইতে বেশি উত্তেজিত হয় নিপল ও ক্লাইটোরিস, আর ভাইব্রেশনের ক্ষেত্রে সবচাইতে বেশি সাড়া দেয় ক্লাইটোরিস। গবেষকরা 18 থেকে 35 বছর বয়সী 30 জন নারীর ওপর এই গবেষণা চালান। তারা তাদের গবেষণার জন্য সেই সকল নারীদের শরীরে নানান ধরনের স্পর্শের অনুভব তৈরি করেন এবং পরবর্তীতে সেই সকল নারীদের মতামতের উপর ভিত্তি করে তথ্য সংগ্রহ করা হয় যে কোন স্পর্শের অনুভব কেমন ছিল। গবেষকদের দাবি এই যে এমন গবেষণা আগে কখনো করা হয়নি। জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনে তারা এই গবেষণার তথ্য প্রকাশ করেন। তারা জানান, আলতো স্পর্শে সবচাইতে কম সাড়া দেয় এরিওলা, অন্যদিকে চাপ প্রয়োগে সবচাইতে কম সাড়া দেয় পেটের অংশগুলো। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।